প্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে খুব সহজে আমি বানিয়ে ফেলবো চিড়ের পায়েস। তাহলে কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। প্রথমেই আমি চিড়েটা ভালো করে ধুয়ে নেব। এখানে ঠান্ডা জল দিয়ে আমি চিড়েটা দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব। এরকম হাত দিয়ে ভালো করে চটকে চটকে আমি চিড়েটা ভালো করে ধুয়ে নেব। তো আমি চিড়েটা ভালো করে ধুয়ে একটা ফুটো ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি। আর এইদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের ভিতর দিয়ে দেব আমি এক চামচ মতন ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কিশমিশ আর কাজুটা ভেজে নেব। কিশমিশ কাজু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখবো। এখানে আমি 500 গ্রাম গরু দুধ নিয়েছি, গরু দুধটা এখন কড়ার মধ্যে দিয়ে দেব। দুধটা এখন ফুটতে দেব। দেখুন দুধটা ফুটে অনেকটাই কমে গেছে, এখন আমি এর মধ্যে ফাটিয়ে রেখেছিলাম আগে থেকে এলাচ, এলাচটা দিয়ে দিলাম আর তেজপাতা একটা দিলাম। আর বন্ধুরা, আমি এই বাটি মেপে দু বাটি চিড়ে নিয়েছিলাম, তাই এই বাটির এক বাটি চিনি নিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ মতন নেবেন। দিয়ে একটা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব। অনেকটাই কমে গেছে। এখন পায়েসের স্বাদ বাড়ানোর মিষ্টি জিনিসে একটু নুন দিলে তার স্বাদটা খুব ভালো হয়। আমি এর মধ্যে রাখা চিড়েটা দিয়ে দেব। সমস্ত চিড়ে একবারে দেব না, আস্তে আস্তে দেব। চিড়ে দিয়ে বেশি একটা জাল লাগবে না, একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা কিশমিশ আর কাজুটা দিয়ে দেব। আর এখানে দেখুন, আমি চিড়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম চেরি ফল, চেরি ফলটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পায়েসটা একদম হয়ে গেছে, এখন চিড়ে পায়েসটা আমি নামিয়ে রাখবো।
ভিতরে একটা সাজিয়ে নিয়েছি, উপর থেকে একটু চেরি দিয়ে দিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অসম্ভব ভালো লাগে, বাচ্চা বড় সবাই খুব ভালো খায়। তা আমি বাড়িতে আগেও ট্রাই করেছি, বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলেছে, তাই আপনাদের সাথে আমি আবার শেয়ার করলাম। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইবটি অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।